আজকের নিউজরুম সংলাপে স্বাগত জানাবো আমি ফকরুল ইসলাম। শুরুতেই জানাবো দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া 24 ঘন্টার খবরাখবরের শিরোনাম। টানা বৃষ্টিতে দেশে চতুর্থ দফায় বন্যা, পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে বেশ কয়েকটি জেলা, তলিয়ে যাচ্ছে ফসলের ক্ষেত এবং ভাঙছে পাহাড়। দেশে করোনা গত 24 ঘন্টা আক্রান্ত শনাক্ত 1383 জন, এই নিয়ে মোট আক্রান্ত ছাড়িয়েছে 3,56,000, মোট সুস্থ হয়েছে এখন পর্যন্ত 2,67,000 এবং বিশ্বে 3,25,00,000 ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, মোট মৃত্যু 9,89,000। এসব খবরাখবর এবং তার বিশ্লেষণ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে এর মধ্যে চারজন অতিথি যুক্ত হয়েছেন। শুরুতেই তাদের সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন রেজানুল হক রাজা, বার্তা প্রধান মাছরাঙ্গা টেলিভিশন, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন আবুল খায়ের, সভাপতি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, এবং যুক্ত আছেন হারুনুর রশিদ, নির্বাহী সম্পাদক বাংলা ট্রিবিউন। এবং আমাদের সঙ্গে পর্যায়ক্রমে যুক্ত হবেন ডাক্তার হারুনুর রশিদ সাগর, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনিও যুক্ত হবেন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারাও থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আলোচনা শুরু করতে চাই, তবে তার আগে আজ প্রকাশিত যে পত্রিকাগুলো রয়েছে তার বেশ কয়েকটি আমার হাতে এসে পৌঁছেছে, সেগুলোর শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিতে চাই। শুরুতে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে বর্জ্যের বাঘারে বুড়িগঙ্গার সর্বনাশ, এটি ছিল প্রধান শিরোনাম। আমরা জানি যে রাজধানীর আশপাশে যে নদীগুলো রয়েছে সেগুলো অনেকটাই বিষাক্ত পানিতে, দূষিত পানিতে অনেকটা বিষাক্ত হয়ে উঠেছে এবং বর্জ্যের কারণে আসলে সেগুলো আরও বেশি দূষিত হয়ে উঠছে। এটি নিয়ে প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিনে। এবং আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে, এখন রাজনৈতিক কূটনীতি নয় অর্থনৈতিক কূটনীতি চলছে, ফরেন সার্ভিস একাডেমি ভবন উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেছেন। করোনা তো থেমে নেই মাদক, চীনের ভ্যাকসিন ভালো ফল দিচ্ছে রাশিয়ায়, এ ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান শিরোনাম। এরপর আমরা আসতে চাই কালের কণ্ঠ। কালের কণ্ঠে আজ প্রধান শিরোনাম করেছে আরও দুই মালিক দুর্নীতি নিয়ে। আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন দুর্নীতিবাজের নাম উঠে এসেছে। আবু সাইদ মিয়া জনপ্রতি 2-3 লাখ টাকা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী পদে বেশ কয়েকজনকে চাকরি দিয়েছেন। এবং আরেকজন রয়েছে মাহবুব আলম, তিনি পাওভো ভবন এলাকা ও যাত্রাবাড়ি কলোনিতে তার আধিপত্য বিস্তার করেছেন, তিনিও দুর্নীতির তার নাম এসেছে। প্রতিদ্বন্দ্বীদের বাদ দিয়ে কমিটি প্রধানমন্ত্রী জেলা ও মহানগর আওয়ামী লীগ নিয়ে একটি তারা আরও একটি শিরোনাম করেছে, দখল ও বর্জ্যে মরছে ঢাকার চার নদী, আরও একটি শিরোনাম করেছে কালের কণ্ঠ। এ ছিল মোটামুটি কালের কণ্ঠের প্রধান প্রধান শিরোনাম। আমরা দ্য ডেইলি সান, ডেইলি সান আজ শিরোনাম করেছে গিয়ার আপ ইকোনমিক ডিপ্লোমেসি, পিএম আস্ক ডিপ্লোমেটস, এটি ছিল প্রধান শিরোনাম। ইকোনমি নিয়ে আসলে প্রধান শিরোনাম করেছে ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস কনস্ট্রাকশন সেক্টর ইন ডিপ ক্রাইসিস, এটা ছিল আরও একটি শিরোনাম ডেইলি সানের। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে এরই মধ্যে তিনজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জনপ্রিয় জনুল হক রাজা, আপনাকে দিয়ে শুরু করি। যদি আজকে কালের কণ্ঠের যে প্রধান শিরোনাম দেখলাম আরও দুই মালিকের সন্ধান মিলেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন আবু সাইদ মিয়া এবং মাহবুবুল আলম, তিনি যাত্রাবাড়ি কলোনি পানি উন্নয়ন বোর্ডের মাহবুবুল আলম, তাদের খবর তারা ফলো করে প্রচার করেছেন। আমরা দেখলাম যে স্বাস্থ্য অধিদপ্তরের এক মালিকের খবর দেখলাম, ড্রাইভার হয়ে 100 কোটি টাকার মালিক হয়েছেন। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের অধিদপ্তর আরও বেশ কয়েকটি দুর্নীতির খবর দেখেছি, কেরানি আফজাল রুবিনা দম্পতি, তাদের 100 কোটি টাকার দুর্নীতির করে তারা পাহাড় গড়েছেন। একই সাথে আমরা দেখেছি যে ঠিকাদার যে মিঠু, তা সে এখনও ধরাছোঁয়ার বাইরে। বিচারগুলো কিন্তু বেশ কয়েকজন এর মধ্যে ধরা পড়েছেন, বিচারের আওতায় তারা আসছে এবং অনেক তথ্য কিন্তু একই সাথে বেরিয়ে আসছে। আসলে এর মধ্য দিয়ে কি কোনো আশা আছে কিনা, বা দুর্নীতির লাগাম টানা যাচ্ছে কিনা, বা কোনো আশা দেখছেন কিনা, বা হতাশা আছে কিনা, কি মনে করেন? ধন্যবাদ ফকরুল। আশা তো আমাদের করতেই হবে, আশা না করলে তো আর ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু ধরুন কালকে থেকে সব ঠিক হয়ে গেল, কিন্তু এই যে বছরের পর বছর অতীতে, বছরের পর বছর, যুগের পর যুগ যে অনিয়ম দুর্নীতি হয়ে আসছে, যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, পাচার হয়েছে, মানুষ সাফার করেছে, সেই 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 দিনগুলো তো ফিরে আসবে না। এখানে আবুল খায়ের ভাই আছেন, আমি এবং খায়ের ভাই মোটামুটি কাছাকাছি সময়ে আমরা পার্ট টাইম সাংবাদিকতা শুরু করেছিলাম। খায়ের ভাই মেডিকেল সাইডটা দেখতেন আর আমি বিশ্ববিদ্যালয়টা দেখতাম, এই কাছাকাছি। খায়ের ভাই খুব খুব ভালো মতো জানেন যে মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তো তখন মোটামুটি এখনো দেশের প্রধান হাসপাতাল তো ঢাকা মেডিকেল, সেই মেডিকেলে কিভাবে অনিয়ম এবং দুর্নীতি হয়,
এবং এটা যুগের পর যুগ ধরে চলে আসছিল, সেই দিন সেই সেই ক্ষতি তো আর পূরণ হবে না, তাই না? এখন এখন আমরা এসে আরো দেখছি যে স্বাস্থ্য অধিদপ্তর, এই করোনাকাল আমাদেরকে আরো চোখে আঙুল দিয়ে দেখালো স্বাস্থ্য অধিদপ্তর কতখানি একটা দুর্নীতিগ্রস্ত একটা জায়গা, যেখানে আপনার উপর থেকে শুরু করে একদম ড্রাইভার মালিক পর্যন্ত অনেকেই অনেক কিছু করতে পারে যদি চান, চাইলেই সম্ভব। আপনি আফজালের কথা বললেন, সেই মানে ভাবাও যায় না যে একজন চালক কারণে পোস্টেই ছিলেন, চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন, এক্স্যাক্টলি একজন অ্যাকাউন্টসে চাকরি করেন একজন এমপ্লয়ি, তার কত টাকা আমরা আমাদের আমাদের মতো আমরা যেখানে এই যে কয়জন এখানে স্ক্রিনে আছি, আমার মনে হয় যে আমাদের মাথায় কাজ করবে না যে কত টাকা আছে, আমরা এইটা ভাবতেই পারি না। আর এখন সর্বশেষ শোনা গেল ড্রাইভার মালিক, এবং তার যে চেহারা, তার তাকে দেখতে যেমন লাগে, তার সঙ্গে তার সম্পর্কে যা শোনা যাচ্ছে কিছুই মেলানো যায় না, এতখানি পার্থক্য তো হতে পারে না, নিশ্চয়ই কিছু না কিছু আছে। তো স্বাস্থ্য অধিদপ্তর কিরকম দুর্নীতিগ্রস্ত একটা জায়গা সেটি এখন আমরা নতুন করে দেখলাম, খুবই দুঃখজনক এবং মেনে নেওয়া কষ্টকর যে মানুষের জীবন মরণ যারা দেখেন, চিকিৎসা বিভাগ, হাসপাতাল, ক্লিনিক দেখেন, এই যে বলা হলো যে 15 একটা টাইম ফ্রেম দিয়ে বলা হলো, এর মধ্যে আপনাদের সবাইকে অ্যাপ্লাই করতে হবে যাদের লাইসেন্স নাই। আমরা দেখলাম যে 12,000-এর বেশি অ্যাপ্লিকেশন জমা পড়লো, যেখানে দেশে ক্লিনিক হাসপাতালের সব মিলিয়ে সংখ্যা 15,000-17,000। তার মানে 70% হাসপাতাল এবং ক্লিনিক চলছিল উইদাউট লাইসেন্স, ভাবা যায়? তো এই হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। তবে এখন একটা বড় নাড়া পড়েছে, এবং আপনি যেটি জানতে চাইলেন, এখন যে ধরা পড়ছে, এখন যে কিছু কিছু ধরা পড়ছে, এর মধ্যে আশা দেখছেন কিনা? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি একদিনের নয়, বেশ কয়েক বছরের। এক্স্যাক্টলি, আমি জানি না যে আলটিমেটলি কতদূর কি বিচার পাওয়া যাবে বা কতখানি এটার সমাধান হবে, তবে যেহেতু এরকম ভাবে এর আগে কখনোই এই এই ব্যাপারগুলো এভাবে ধরা হয় নাই বা এই ব্যাপারগুলো আসে নাই, তো সেই হিসেবে একটা আশাবাদী তো হতেই হবে যে হয়তো এটার একটা সমাধান, সমাধান না হোক দুর্নীতি অনিয়মটা হয়তো কমতে পারে, এইটুকু আশাবাদী তো আমাদের হতেই হবে। জি, আপনার কাছে ফিরবো আমরা। আবুল খায়ের, এই কিছুদিন আগে আমরা দেখলাম যে রেলের পশ্চিমাঞ্চলের ক্রয় দুর্নীতির একটি খবর আমরা উঠে আসছে, সেই কালের কণ্ঠে আমরা দেখেছি খবরটি উঠে আসতে। এরকম দুর্নীতি খবর আমরা দেখছি, সেই সাথে যারা দুর্নীতিবাজ তাদের অনেকেই বিচারের আওতায় আসছেন, গ্রেপ্তার হচ্ছেন, আটক হচ্ছেন। এগুলো তো দীর্ঘদিনের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা দুর্নীতি করে এই সম্পদ গড়েছেন, এখন সেগুলো ধরাও পড়ছে কিছু কিছু, কেউ কেউ হয়তো ধরাছোঁয়ার বাইরেও থাকছেন, কিন্তু এর মধ্য দিয়ে আসলে দুর্নীতির প্রবণতা কি কমছে বলে আপনার মনে হয় কিনা? ধন্যবাদ। আসলে দাদা ভাই তো বলছেন দুর্নীতির যে নমুনা, আগে যখন আমরা দেখছি রিপোর্ট লিখতে যখন মেডিকেলে যাই, আসলে এই দেশে আপনি যেটা বলছেন কমেন নাই, বাড়তেছে, বাড়ার কারণ আছে। কারণ এই সরকারকে ধন্যবাদ জানাই যে ওনারা নাড়া দিচ্ছে, বিগত সরকার আমাদের কেউ ট্রাস্টও করেন, যার কারণে এখন আমরা বড় বড় হেডলাইন নিউজ আসছে আমরা ওইটা নিয়ে তৎপর। কিন্তু মনে রাখতে হবে এটা কেন বিচার হয় না, কেন পারতেছে না, একজন ড্রাইভারকে পারতেছে না, ড্রাইভার আগে ছিল একজন খান ভাই ও স্বাস্থ্য অধিদপ্তরে আফজালের আগে এবং তার আগে, তখন এটা আপনার 2000 বা তারও আগে খান ভাই নামে, ও ফাইল ছাড়া কোনো খান ফাইল ইয়ে ফাইল ছাড়তো না, ডাক্তারদের বদলি ট্রান্সফার নিয়েও ওর এত ক্ষমতা, কিছুই করতে পারে। তবে এটার কারণ হলো কি, এই একটা ড্রাইভারের সাথে তার মাধ্যমটা কি, সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের একজন মহাপরিচালক যার আমলে তার উত্থান, এই মহাপরিচালকের মাধ্যমে 80% নিয়োগ, তখন হেলথে একটা বড় ধরনের নিয়োগ হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে, অধিদপ্তর সারা বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরে, ওই চেয়ে মালিকের উত্থান, ওই 80% নিয়োগ হয়েছে, তা 5,00,000-10,00,000 করে নিছে তার মাধ্যমে ওই মহাপরিচালক, তাই সেও বড় লোক হয়েছে, মহাপরিচালক বড় লোক হয়েছে। এখন এই মহাপরিচালকেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা, উনি করবেন কেমন? যেখানে হলো মহাপরিচালক নিজে দুর্নীতিবাদ, প্রশাসনে সবাই দুর্নীতিবাদ, এটি একটা কারণ। আর একটা কারণ হলে মনে রাখবেন, পৃথিবীর কোনো দেশে স্বাস্থ্য সেক্টরে কোনো অ্যাসোসিয়েশন নেই, এইখানে চতুর্থিনী কর্মচারী অ্যাসোসিয়েশন, নার্সেস অ্যাসোসিয়েশন, ডাক্তারদের অ্যাসোসিয়েশন, মানে রাজনীতির কোনো শেষ নাই।
ড্রাইভারদের অ্যাসোসিয়েশন আছে, ড্রাইভারদের অ্যাসোসিয়েশন আছে, যে অ্যাসোসিয়েশনে আমরা দেখছি যে পরিবহন পুলে মালিক ড্রাইভার সভাপতি ছিলেন, ড্রাইভার হ্যাঁ বাবা ওইটা ড্রাইভার মালিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এখন মনে করেন এই অ্যাসোসিয়েশনের দাপটে প্রশাসন কিছু বলেন আর বলে নাই, কারণ কি আপনার তাদের কোনো তার তো দুর্বলতা আছে, তাদেরকে তো সে যেন শত কোটি টাকার মালিক হয়েছে, তার যারা মহাপরিচালক তার যারা ডাইরেক্টর ছিল তারা কত হাজার কোটি টাকার মালিক হয়েছে, যেহেতু ওর দিকে তাকায় না, আসলে আমি বড় লোক সে বানাইলো আমাকে আমি কেন তার দিকে আসতে যাবো, এইভাবে এটা বাড়তে বাড়তে একটা পিরামিডের মতন আপনার বড় খেয়ে দাঁড়াচ্ছে, কোটি কোটি টাকার দুর্নীতিগুলো পার পেয়ে যাবে। আর এই দেশে আমাদের দুর্নীতি দুদক আছে, বিভিন্ন সেক্টর আছে, কেউ কোনো কাজ করছে বলে আমার জানা নেই, ধরে কাজ হয় দেখা যাচ্ছে পলিটিক্যাল লিডার করে, যে সরকার পরিবর্তনের পলিটিক্যাল লিডার করে ধরতে যায়, আরে পলিটিক্যাল লিডাররা কি করে, দুই হাত যা পয়সা নেয়, দুই হাতে পয়সা নেয়, গ্রামের বাড়িতে গেলে সব সবাই দিয়ে দেয়, এটা তারা দুর্নীতির ভিতরে পড়েন না, কারণ এটি যেই যেই পাঞ্জাবি আর শার্ট আর জুতা এই উগলি ভরিয়ে হাঁটতে থাকে, কিন্তু যারা এই প্রশাসনে বসে কোটি কোটি টাকার ইনকাম করছে তাদের বিচার যতদিন পর্যন্ত নিশ্চিত হবে, প্রত্যেকটা লোকের জবাবদিহিতার মধ্যে না আসবে ততদিন পর্যন্ত এই দেশে কোনোদিন দুর্নীতির এই এখন যেভাবে ধরছে দুদুকের মাধ্যমে পিছনে আপনার দুইটা গোয়েন্দা সংস্থা কাজ করে, এমনি লড়া পড়ে না, ওরা পুরা কিছু রেডি করে দেয় তখন দুর্নীতি দমন কমিশন অথবা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করতে। আমার মনে হয় এই বিষয়টাকে আরো শক্তিশালী সরকার যদি মনে সরকারে আমি ইয়া করি যে তারা আরো এটা খোলসা করে প্রকাশ্যে যে তারা দুর্নীতিবাজ তাদের জেল উঠে তাদের বিরুদ্ধে কোনো মাটি নেই, এটা কিন্তু নাইলে এটা আরো বেশি পৃষ্ঠপোষক যারা রয়েছেন তাদেরকে আসলে বিচারের বাইরে রেখে কি দুর্নীতি প্রতিরোধ সম্ভব কিনা আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমি একটু কথা বলি যে ড্রাইভার মালিক সাহেব যিনি আবার এলাকায় বাদল নাম, মালিক সাহেব কি করেন একটি গাড়ি চালান, তো এক আপনি দুর্নীতির আমি একটা উদাহরণ দিই, তো উনি যদি ওনার যে অবস্থান বা উনি যে কাজ করেন তার থেকে যদি দুর্নীতি করেন তাহলে গাড়ির তেল মাসে কতখানি বিক্রি করতে পারেন 10,000 টাকার, আমি ধরে নিলাম তিনি 20,000 টাকার তেল বিক্রি করেন, অর্থাৎ তিনি যে কাজটি করেন সেখানে যদি করাপশন করেন তাহলে মাসে তার পক্ষে সর্বোচ্চ 20,000 টাকা আয় করা সম্ভব। এখন আপনি যে প্রশ্নটি করেছেন আমার এই স্টেটমেন্টের ভিতরে তার উত্তর আছে, আমি এবার ব্যাখ্যা করছি। অর্থাৎ মালিক সাহেব গাড়ির তেল বিক্রি করে গনিমিয়া কৃষক খালি ধান বিক্রি করে ধনী হয়, অর্থাৎ মালিক সাহেব এই গাড়ির তেল বিক্রি করে শত শত কোটি টাকা ইনকাম করেন। মালিক সাহেব কি করেছে, মালিক সাহেব ওই প্রতিষ্ঠানের আরো যারা ঘুষখোর কর্মকর্তা রয়েছেন বিভিন্ন কাজের দুতিয়ালি করেছেন, মালিক সাহেব পার্টি নিয়ে এসে দিয়েছেন স্টারকে, এখান থেকে ভাগ পেয়েছেন, মালিক সাহেব মক্কেল নিয়ে আসছেন, উকিলদের মক্কেল থাকেন, এখন কিন্তু দুর্নীতিবাদের কর্মকর্তা মক্কেল নিয়ে আসছে, এই মালিক সাহেব তো আসলে মালিক সাহেব না, মালিক সাহেব তো বসদের একজন কালেক্টর, এখন এই বসদের তো আপনারা ধরতে পারবেন কিনা এই প্রশ্ন আমাকে করেন কেন, রাষ্ট্রযন্ত্রকে করেন, তারা জানেন না এরা কারা দুর্নীতি করেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক একজন বিদায় নিচ্ছে, খায়ের ভাই আরেকজনের কথা বলতেন, আমরা আরেকজনের নাম করছি, তাদের টুটিও ধরতে পারবেন না, এটি হচ্ছে আমি আশাবাদী হয়ে রাজা ভাইয়ের মতো বলছি এক ধরনের আই ওয়াশ। কিরকম 200 কোটি টাকা 100 কোটি টাকা তো সামান্য, হাজার হাজার কোটি টাকার মচ্ছব হয়েছে তাদের কাউকে ধরতে পেরেছেন? সাহেব সাবরিনারা কিচ্ছু না, তাদেরকে বসিয়ে কোটি কোটি টাকা এই স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা কামিয়েছে। এখন আপনি স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে কথা বলছেন, অন্যান্য দপ্তরের অবস্থা কি? এই মালিক ড্রাইভাররা সমস্ত দপ্তরে আছে, আমাদের পেশায় আছে, শুধুমাত্র যে আমি বলবো সরকারে আছে তা না, সরকারের প্রতিষ্ঠানে আছে তা না, আমাদের পেশে মালিক ড্রাইভাররা সবখানে আছে। এখন এই যে মালিক সাহেব উনি ড্রাইভার তাই আপনি তাকে ধরতে পেরেছেন, যে মালিকরা ড্রাইভার না তাকে কিন্তু আপনি ধরতে পারবেন না। আপনি তখন যদি ধরতে যেতেন বাসায় অভিযান চালিয়ে প্রশ্ন উঠত, তখন বলতো দুদক আসবে, ওরা আসলো কেন? সুতরাং মালিক সাহেব হচ্ছে একটি আমাদের সামনে একটি উদাহরণ হিসেবে দেখালো যে মালিককে ধরছি, অসংখ্য মালিক রয়েছে যারা অনেক ক্ষমতাবান, আপনি কি বলছেন এসব, এখানে কি আলোচনা করছি, 200 কোটি টাকা 100 কোটি টাকা মালিক ড্রাইভারের, এটা দেখে আপনি বিস্মিত হন? এটা দেখে বিস্মিত হন? কোটি কোটি টাকা লুট করে দেশের বাইরে গেছে, এখন আত্মসমর্পণ করে আবার ফিরে আসতে চায়, তাদেরকে কিভাবে সুযোগ দেবে? সেই ব্যবস্থা করা হচ্ছে। আপনি দুদক চেয়ারম্যান নিজে বলেছেন বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে
তারা এখন অস্ট্রেলিয়া কানাডা আমেরিকায় থাকে, ইন্টারপোলের মাধ্যমে আমরা তাদেরকে ফেরত নিয়ে আসবো। তো গেল কিভাবে? কি হাস্যকর কথাবার্তা বলেন আমাদের এই দেশের কর্মকর্তা এবং মিঠুকে তো এখনো আনা যায় না। মিঠু স্বাস্থ্য খাতের যে বড় দুর্নীতি, মিঠুকে আপনি এখন কেন আনার চেষ্টা করেছেন? স্বাস্থ্যমন্ত্রী সাবেক রুহুল হক আমার কাছে নিজে স্বীকার করেছেন অন রেকর্ড, সে তিনি বলেছেন তাকে তিনি থামাতে পারেননি, আগেই রুহুল হকের সৃষ্টি। আমি বলেছিলাম আপনি ব্যবস্থা নেননি কেন, আমার কাছে রেকর্ড রয়েছে। উনি বলেছেন আমি প্রাইম মিনিস্টার দপ্তরে জানিয়েছি, তারপরে কি হয়েছে? উনি বলেছেন প্রাইম মিনিস্টার ব্যবস্থা নিতে বলেছে। আমরা এখনো কিন্তু দেখি সব ক্ষেত্রেই আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু সব বিষয়ে খুব আন্তরিক, তিনি কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য সবাইকে বলেন, তিনি কিন্তু আন্তরিক ভাবে চান এই দুর্নীতি দমন হোক। কিন্তু এই যে উনি যে কথাটা বলেন সেটি ট্রু সেন্সে এটি ট্রান্সলেট হয় কিনা? হয় না, হয় না। এই কারণেই তো মালিকরা বসে, আপনি স্বাস্থ্য অধিদপ্তরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে যে এত বড় দুর্নীতি হয়েছে, এত বড় মচ্ছব হয়েছে? কিচ্ছু না। একজন শাহেদ সাবরিনা একজন মালিককে দেখতে পাচ্ছে, কোথায় মহাপরিচালক? এই যে আমিনুল তাকে তো ওএসডি করার পর তাকে আবার দপ্তরে বসিয়ে দেওয়া হয়েছিল, এখন শুনি আবার ওএসডি করা হবে। তার এই ওএসডি করার নিয়ে যদি টালমাটাল হয়ে যায় দুর্নীতিবাজ কর্মকর্তা আমিনুলকে নিয়ে, তো উনি তো একজন পরিচালক, উপপরিচালক, তাহলে আপনি পরিচালক বা মহাপরিচালক কিভাবে ব্যবস্থা নেবেন? আশা করি এই রাষ্ট্র একদিন ব্যবস্থা নেবে। আমি এও বিশ্বাস করি শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী যে আন্তরিক ভাবে কাজ করছেন তাতে এই দুর্নীতিবাদদের অবশ্যই ধরবেন, এবং উনি ধরবেন সেই দিনের অপেক্ষায় আমরা আছি। জি, আপনার কাছে ফিরবো। আর ডাক্তার হারুনুর রশিদ সাগর আমাদের সঙ্গে যুক্ত আছেন চাঁদপুর থেকে, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। করোনার শুরু থেকে আমরা আসলে স্বাস্থ্য খাতে নানা অনিয়মের কথা শুনেছি, সবাই সোচ্চার হয়েছেন দুর্নীতির বিরুদ্ধে, শুদ্ধি অভিযান আমরা শুরু হতে দেখেছি। এখন আসলে কতটা স্বাস্থ্য খাতে শুদ্ধ হয়েছে বলে আপনার কাছে মনে হয় সংক্ষেপে যদি বলেন? শুদ্ধি হওয়াটা তো আসলে আপেক্ষিক বিষয়ে, ওনারা যা বলছিলেন এতক্ষণ আমিও শুনছিলাম, এত অল্প সময়ে তো আর হবে না, কারণ এটা মানে বাংলাদেশ সৃষ্টির পর থেকে চলছে। আর শুধু যে স্বাস্থ্য খাতে দুর্নীতি হচ্ছে তা না, সব খাতে হচ্ছে সেটাও ওনারা বলছিলেন, আমি শুনছিলাম। ডাক্তার সাগর আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। জি, আপনাকে যে প্রশ্নটি করেছিলাম, করোনা শুরু থেকে আমরা স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়মের কথা শুনেছি এবং এর বিরুদ্ধে অনেকেই সোচ্চার হয়েছেন, শুদ্ধি অভিযান শুরু হতে দেখেছি, এখন কতটা শুদ্ধ হতে পেরেছে বা সামনে যদি একটি করোনার বড় ধাক্কা আসার সম্ভাবনা রয়েছে, সব মিলিয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি এতক্ষণ শুনছিলাম তিনজন সিনিয়র সাংবাদিকের কথা, ওনারাও যে কথা বলছিলেন সেই কথার সাথে সুর মিলিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দুর্নীতি তো আসলে একদিনে হয় নাই, আর শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তরে হচ্ছে ব্যাপারটা সেটাও না। এই অল্প সময়ের মধ্যে শুদ্ধ হয়ে যাবে সেটাও আশা করা ঠিক না, আশা করাটা একদমই ঠিক হবে না। এর মধ্যে যতটা সম্ভব আমরা চেষ্টা করব, আর মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ কারণ উনি শুরুটা করেছেন অন্তত। আর একজন মালিক তো শুধু এখানে নেই, আর শুধুমাত্র মালিকদের ধরেও দুর্নীতির মহোৎসব বন্ধ হবে সেটাও আমরা আশা করি না। আর এখন স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতির কথা আসছে যেহেতু করোনাকালীন সময়, আর এটা আপনি যেটা বলবেন এই দুর্নীতির কথা চিন্তা করে আমরা যা চিকিৎসকরা সারা দেশে ফ্রন্ট ফাইটার হিসাবে জীবন বাজি রেখে যুদ্ধ করে যাচ্ছি, তাদের অবদানের কথা বললেও কিন্তু চলবে না। আর এখন আপাতত যে যে দেশ আমাদের যে পরিসংখ্যান যেটা বলছে সেটা হচ্ছে যে করোনার সংক্রমণের হার কমেছে, মৃত্যুর হার কমেছে, আবার সেকেন্ড ওয়েভের অপেক্ষায় আমরা আছি, আবার আমরা জানি না, এর মধ্যে একবার শুনলাম সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে, আমরা যদিও সেই তথ্যটা পুরোপুরি বলতে পারছি না, কিন্তু আমরা অপেক্ষা করছি। আসলে আপনি যেই প্রশ্নটা করছিলেন দুর্নীতির কি হবে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের যেই স্বাস্থ্য বিভাগের যারা কর্মীরা রয়েছে ডাক্তার নার্স সহ সবাই যার যার মতো করে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। প্রথম দিকে যে সমস্ত কিছু ত্রুটি ছিল, আপনার পার্সোনাল যে ইকুইপমেন্ট প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলা ছিল সেগুলো ত্রুটি ছিল, এগুলো কাটিয়ে এখন আমরা আপনি তো সরাসরি কাজ করছেন হাসপাতালে, বাট সেই ত্রুটিগুলোকে কিছুটা নির্মূল হয়েছে কিনা বা মুক্ত হয়েছে কিনা? অবশ্যই 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 হয়েছে, সেটা আপনারাও পরিসংখ্যান দেখলে বুঝবেন। ডাক্তারদের যে আক্রমণের হার ছিল, সংক্রমণের হার ছিল, মৃত্যুর হার ছিল, সেটাও কমেছে প্রথম দিকে। আমি নিজেও এফেক্টেড হয়েছি, আমি প্রায় মাস দুয়েক আগে এফেক্টেড হয়েছিলাম, আমি ভালো হয়েছি আল্লাহর রহমতে। তো এখন যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ডাক্তাররা আসলে পেশেন্ট হিসেবে, নিজেরা যখন পেশেন্ট আমরা কখনোই
ভালো পেশেন্ট হই না, আমরা নিজেদের ব্যাপারে একটু উদাসীনও থাকি, সেটাও একটা কারণ আমার কাছে মনে হয়। ডাক্তাররা আমরা নিজেদের ব্যাপারে উদাসীন, কিন্তু আমরা আসলে করোনা রোগীদের জন্য ফাইট করে যাচ্ছি। জি, আপনার কাছে ফিরবো আমরা। রেজনুল হক রাজা, আপনার কাছে আসতে যে একটি অন্য প্রসঙ্গ নিয়ে, আমাদের দেশে আসলে ইদানিং আমরা দেখছি যে গত দু এক বছর ধরে দেখছি কিশোর অপরাধ ক্রমেই বাড়ছে। আজ আমরা দেখলাম যে একটি খবর, গোপালগঞ্জে এক কিশোর তার মাকে হত্যা করে আবার পুড়িয়ে দিয়েছে, এবং এর আগে আমরা ঐশীর ঘটনা দেখলাম, এবং কিশোর গ্যাংয়ের ঘটনাগুলো আমরা বারবার দেখছি ইদানিং। কিশোর গ্যাং যারা সমাজে নানা আতঙ্ক ছড়াচ্ছে এবং নানা মারামারি সহ বিভিন্ন ধরনের অপরাধ কিন্তু ঘটাচ্ছে, যেটা এর আগে কিন্তু ছিল না। এসব অপরাধের কারণ হিসেবে আসলে আপনার কাছে কি মনে হয়, কি কি কারণে এগুলো অপরাধগুলো ঘটছে? হ্যাঁ, ধন্যবাদ। এটা এই ব্যাপারটা আমার চাইতে ভালো বলতে পারবে আবুল খায়ের এবং হারুন, কারণ ওনারা অপরাধ বিষয়ক সাংবাদিকতা করেন বেসিক্যালি। আমি যেটা আমার সমাজের তো কিছুটা নিশ্চয়ই দায় রয়েছে এই ক্ষেত্রে, যে আমি সেটাই এখন সেটাই বলতে যাচ্ছিলাম, আমাদের সামাজিক যে অবস্থা, আপনি ধরেন যে একটু আগে আমরা সবাই মিলে আলোচনা করলাম যে অপরাধ দুর্নীতি অনিয়ম রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে চলছে। এখন এখন অনেকে আফসোস করছেন যে আমি স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হতে চাই না, আমি স্বাস্থ্য অধিদপ্তরের একজন ড্রাইভার হতে চাই। এই পর্যায়ে আমাদের আফসোস গিয়ে পৌঁছেছে। এই যখন আমাদের অবস্থা, তখন আমাদের এই যে বিপুল জনগোষ্ঠী, এবং আপনি আমাদের এটি একটি সম্পদ হতে পারত যে আমাদের যে জনসংখ্যা তার মধ্যে কিশোর এবং যুবকদের সংখ্যাই বেশি, বৃদ্ধদের সংখ্যা কম। যেটি অন্যান্য দেশে, যেমন ধরেন জাপানের কথা যদি বলি, তারা তাদের সিনিয়র সিটিজেন যে সংখ্যায় বেশি, তারা এটি নিয়ে চিন্তিত। আমাদের যেটি সম্পদ হতে পারত কিশোর যুবক তরুণ, এই গোষ্ঠীর সংখ্যাটা জনসংখ্যার ডেমোগ্রাফিতে এদের পার্সেন্টেজটা বেশি, কিন্তু সেটি আমাদের জন্য এখন একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। একদিকে কিশোররা লেখাপড়ার সুবিধা বলেন বা তাদের সামাজিক যে একটা যত্নের কথা বলেন, পারিবারিক যত্নের কথা বলেন, সেটা থেকে বঞ্চিত, এবং বেকারত্ব, চাকরি পাচ্ছে না, সেটি আর একটা যন্ত্রণা। সব মিলিয়ে এই শ্রেণীটার মধ্যে একটা অংশ কিশোর গ্যাং। আমরা যদি উত্তরাতে অসংখ্য ঘটনা ঘটেছে কিশোর গ্যাংয়ের অপরাধের ঘটনা ঘটেছে, এবং এটি নিয়ে কম বেশি সব মিডিয়াতেই অনেক ধরনের প্রতিবেদন প্রচারিত হয়েছে। তো সেই জিনিসটা কিন্তু উপশম হয় নাই, সেই বিষয়টিগুলি কিন্তু দেখভাল করা হয় নাই। তাদেরকে যে তরুণদেরকে যে আমরা সম্পদে পরিণত করতে পারতাম, সেটার জন্য আমাদের যা করণীয় ছিল সেটি আমরা করতে পারি নাই। কারণ হচ্ছে অনিয়ম, দুর্নীতি, লুটপাট, এই সমস্ত যখন সমাজে ব্যাপক আকার ধারণ করে, রোগ 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 হয়ে দাঁড়ায়, তখন এই সমস্ত এই এই ধরনের উঠতি বয়সী ছেলে মেয়েদের দিকে নজর আমরা সকলে দেই না, এবং তারা নষ্ট হয়ে যায়। জি, আমরা ফিরবো আপনার কাছে আরো একবার, হয়তো ফিরবো আমরা আসলে এই কারণে আসলে নজর দিতে পারছি না আমাদের যে অন্যান্য অপরাধগুলো সমাজে বাড়ছে। আবুল খায়ের, আপনার কাছে আসছে যে কিশোর অপরাধের পেছনে কি এখন মাদকের যে একটি ভয়াবহ ভাবে ছড়াচ্ছে, এইটি দায়ী কিনা আপনার কাছে কি মনে হয়, সংক্ষেপে যদি বলেন? দেখেন, এটা হলো সামাজিক অবক্ষয়, আর তার রাজনৈতিক মধ্যেও রাজনীতিগুলি আবার পৃষ্ঠপোষকতা থাকে, তারপরে আবার অপরাধের বিচার হয় না। মাদক হলো একটা বড় ধরনের, এর মধ্যে মাদক হলো আর একটা বড় ধরনের অপবয়সের ছেলেরা ইয়াবা খায়, আগে পেন্সিল খাইতো এখন ইয়াবা খায়, এখন আপনার এটা আসেন, এটার এতটা হলো কেন? আমাদের আগে বাপ মা নিজেরা অনুশাসন, তার সমাজও পিতামাতারাও এখন আর মনে হয় গা ছাড়া বা যে সমস্ত পিতামাতা তার সন্তানকে টেক কেয়ার করছেন, তারাই কিন্তু সুসন্তান হিসাবে এখন আজকে বড় বড় জায়গায় আছেন, সুশিক্ষিত হয়েছে। আর যারা পিতামাতা, তাদের যে দায়িত্ববোধ নাই, ওই একসাথে বসে সিনেমা দেখেন, গল্পগুজব খায়, কেউ একসাথে বসে মদও খায় স্বামী স্ত্রী, এই সমস্ত সংসারের ভিতরে আপনার এইগুলি বেশি হয়। আর আরেকটা হলো আপনার ইয়াবা নাই এমন, মাদক নাই এমন কোনো এলাকা নাই, ওয়ার্ড নাই, ঘাতের কাছে মানে গ্রামে হোক যেখানে হোক, একনাথ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এমন জায়গা নাই যেখানে মাদক পাওয়া যায় না। তো এই জিনিসটা যখন এত সহজলভ্য হয়েছে, তখন এটা আপনার আস্তে আস্তে এটা ব্যবহার শুরু হয়ে গেছে তরুণদের মধ্যে, তরুণের থেকে হয়ে গেছে কিশোর, কিশোর থেকে হয়ে গেছে বালক, তারা এখন এবং কেউ খায় কেউ কেডিয়ার পর্যন্ত এদেরকে দিয়ে এটা বহন করে। এই মাদকের কারণে এটা আর একটা অপরাধ আছে, যারা মাদক খায় মনে করেন কিশোররা, তারা মাদকের উপকরণ কেনার জন্য তারা বিভিন্ন অপরাধে জড়াইয়া পড়ে, খুন খারাপি পর্যন্ত করে। গতকাল আজকে ঢাকার থেকে সাতটা যুবক কিশোর গ্যাং তারা গেছে ইয়াতে বোলাতে মনপুরা, একটা এক ব্যবসায়ীকে কালকে রাত্রে তারা হামলা করে,
তার টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য তারা সেখানে তারা গিয়ে সেখানে অবস্থান নেয়। এরপরে তাদেরও একটা বিভিন্ন জায়গায় ইনফরমা আছে, তারা বলছে যে হ্যাঁ এর কাছে প্রচুর টাকা আছে, রাত্রে 12টার পরে সে বনপুরে একটা বাজার আছে, বাজার থেকে সে যান বলা, তারা এসে সেখান থেকে ঢাকাতে গিয়ে সেখানে অবস্থান নিয়েছে 12টার সময় সে বাইরে, কিন্তু লোকটা হত্যায় উদ্দেশ্য তাকে যেমন নিয়ে টানাটানি করে তাকে মারার চেষ্টা করছে, চিৎকার দিতে আশেপাশে লোকজন ছিল ঢাকার থেকে গিয়ে কিশোর কিন্তু তাকে তার অপরাধ করেছে, তার মানে তাদের নেটওয়ার্কটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। তো এই অপরাধ আপনার আইন শৃঙ্খলা বাহিনীও আপনার মাদক উদ্ধার করছে আবার এটা দমনও করছে, এটার পিছনে আসলে অনেকে জড়িত। যদি মাদক নির্মূল করার জন্য সকলের সদিচ্ছা থাকত, আইন শৃঙ্খলা বাহিনী এখন টেকনাফুল এটা মেন ঘাঁটি, সেখানে কি হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা তালিকা দেওয়া পাওয়া গেল, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের সঙ্গে জড়িত। আমি টেকনাফি এক মাদক ব্যবসায়ী সাক্ষাৎকার নিলাম, তারা বললো কি ভাই আমরা একটা সংস্থা, শুধু পুলিশকে ম্যানেজ করে এই মাদকের ব্যবসা করা যায় না, সকল এবং নারকোটিক সহ সবাইকে আমরা বাদ দিয়ে মাদকের ব্যবসা করি, এবং টেকনাফ থেকে রওনা দেয় ঢাকা পর্যন্ত বিভিন্ন স্থানে পয়সা দিয়ে আসতে হয়। এই যে এই পয়সা এবং এটা কয়েকটা হাত হয়, এরপরে এটা মার্কেট হলো, এরপরে এটা এলাকা এলাকায় যে বিক্রি হয়, মানে এত ক্রেতা, এটা অসংখ্য ক্রেতা, কত লক্ষ কোটি আছে আল্লাহ মাহবুব জানে সকল বয়স। এই মাদক হলো একটা সর্বনাশের মূল, মাদক যদি নির্মূল না করে, মাদক যদি নিয়ন্ত্রণ না আনতে পারে, আমার সমাজে ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে। এই যে সন্তান খুন করতে নিশ্চয়ই ছেলেটা দেখতে দাও, আইন শৃঙ্খলা বাহিনী এসব অপরাধ নিয়ন্ত্রণ বা এসব অপরাধ হওয়ার পর হয়তো এগুলো জানতে পারেন এবং নিয়ন্ত্রণে কাজ করেন, কিন্তু নিয়ন্ত্রণ বা নির্মূলের জায়গা থেকে আসলে সমাজ কিংবা পিতামাতা যারা রয়েছেন তারাও তো দায়িত্ব পালন করতে পারেন, কি বলবেন আসলে এই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে? আসলে এগুলো তো নির্মূল করা যায় না, এটা নিয়ন্ত্রণই আসলে করতে হয়। তো খায়ের ভাই বলছিলেন, রাজা ভাই বলছিলেন, ইন্টারেস্টিং কেস হয়তো এটা বললে হয়তো বলবে অনেকে যে যে সুশীল সমাজের কথা, আপনি আসলে সমাজ কোনো বিচ্ছিন্ন অংশ না, তো আপনি মনে করতে পারেন যে এই অংশটিকে আমি ভালো করে আর বাকিগুলো খারাপ। এই যে খায়ের ভাই বলছিলেন যে সমাজের বিভিন্ন জায়গায়, আপনি আমি একটা কথা বলি যে আমার সন্তান যখন দেখবে, আপনি এর জন্য রকেট সায়েন্স দরকার নেই, যে বাবা মাসিক বেতন তার 40,000, বাবা বাসা ভাড়া দেয় 1,00,000 টাকা বা 50,000, বাবা আমাদেরকে নিয়ে গাড়িতে চড়ে, তো ও ধরেন এখন বাচ্চা, ও আর একটু বড় হলেই বুঝবে যে বাবা ঘুষ খায়। তো বাবা যখন ঘুষ খায়, সন্তান যখন জানে, ওই সন্তান সাধারণত তার ভালো হওয়ার কথা না, তো বাবা কি করে, বাবা নানা অপকর্ম করে। তো এই এটা এটা কিন্তু সোসাইটির চরিত্র। এখন ধরেন যে পিতা নিজে সৎ নয়, যে পিতা নিজে ভালো নয়, যে পিতা অবৈধ উপার্জন করেন, যে পিতা মানুষকে ঠকান, যে পিতা সমাজের অনিষ্ট করেন, সেই পিতার উপদেশ তো সন্তান শুনবে না, শুনবে না। এই একটা একটা সাইড। আর একটা যেটা টোটাল সোসাইটি এখানে একটা প্রভাব তৈরি করে, যে কিশোর গায়ের কথা বলেন, এর কিন্তু এরও কিন্তু ক্লাস আছে, একটি গ্রুপ আছে যারা নিম্নবিত্ত, একটি গ্রুপ আছে তারা উচ্চবিত্ত। উচ্চবিত্ত হচ্ছে এক ধরনের মানে তারা হচ্ছে এক ধরনের গ্যাং কালচারে অভ্যস্ত হয়ে ওঠে, সেটার একটা প্রভাব আছে তার সমাজের থেকে। এটা তৈরি হয় কিভাবে তৈরি হয়, মূল জায়গা হচ্ছে যে আমাদের সামাজিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ। এখন ঘুষ খেয়ে ওই ড্রাইভার বাদলের মতো, ওই আমি বলছি যে মালিকের আরেকটা নাম কিন্তু বাদল, এলাকায় খোঁজ নিয়ে দেখবেন সে বাদল নামে পরিচিত। এখন ঘুষ খেয়ে মানে বাদলের সন্তানরা জানে না যে বাবা কি করে, তো সে এতগুলো বাড়ি করেছে, তার দাড়ি থাকুক আর যাই থাকুক, আমার সন্তানরা কিন্তু জানে যে আমি কি করি। আবার তেমনি সোসাইটিতে এইরকম কিন্তু এখন ধরেন একটা ডিসপ্যারিটি ক্রিয়েট হয়, কিন্তু ধরেন ধরেন রাজা ভাই আর আমি একই চাকরি করি, একই পদে চাকরি করি, একই ইনকাম, এখন রাজা ভাই আর আমার বাসা পাশাপাশি, কিন্তু রাজা ভাই সন্তানরা দেখছে তার বাবা নিজে রিক্সায় করে আসে আর হারুন বিশাল এক গাড়ি হাঁকিয়ে আসে, তাতে প্রশ্ন জাগে যে একই আয় আমার বাবা গাড়ি হাঁকাতে পারে না, উনি গাড়ি হাঁকান, উনি বিদেশ যান, তখন সোসাইটিতে দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি হয়। তাতে দুটো জিনিস হতে পারে, রাজা ভাই যদি শক্ত হন তাহলে সংগ্রামী তার একটা প্রজন্ম তৈরি করতে পারেন যে আমি একে ঘৃণা করি, আবার এও হতে পারে যে এই যে জায়গাটা, এই যে ব্যবস্থার জায়গা থেকে ওই ছেলেটা ওই মেয়েটা কিন্তু বাবাকে
অক্ষম মনে করতে পারে, অথর্ব মনে করতে পারে, তখন সে কিন্তু আরেকটি ডাইমেনশন ক্রিয়েট হতে পারে। আপনি কি জানেন বাংলাদেশে যে সমস্ত সরকারি কর্মকর্তারা সৎ রয়েছেন তাদেরকে অধিকাংশ সময় মনে করা হয় বোকা? আপনি কি জানেন যে সমস্ত সাংবাদিকরা অবৈধ সম্পদ গড়তে না পারে তাদেরকে মনে করা হয় বোকা? আপনি কি জানেন যে সমস্ত কর্মকর্তারা সৎ তাদেরকে অনেকে বলে যে বোকা? এরা কিছু বোঝে না। অর্থাৎ নির্মূল হবে, আপনি সমাজে শতটা অপকর্ম রেখে কিশোর গ্যাং হবে না, এটা কিভাবে সম্ভব? জি আপনার কাছে ফিরবো আমরা। এটা কিভাবে সম্ভব? আপনি সমাজের বিচ্ছিন্ন দ্বীপ নয়, সমাজের সমস্ত জায়গায় এই অপকর্ম যেগুলা সেগুলো প্রকাশ হচ্ছে। এই কিশোর গ্যাং হবে, মাদকাসক্ত হবে, না মাদক তো একটা অবৈধ ব্যবসা, এই ব্যবসায় সবাই ভাগ আছে না, এটাকে খাবে কি বললেন? এখানে সবাই জড়িত। আপনার কাছে ফিরবো আমরা, আবারও ফিরবো, সবাই জড়িত। ডাক্তার সাগর, আপনি জি আপনার কাছে ফিরবো। ডাক্তার সাগর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কাছে করোনা প্রসঙ্গ নিয়ে কথা আসতে চাই আপনার কাছে। চাঁদপুরের পরিস্থিতি একটু সংক্ষেপে জানতে চাই, এবং আর শীত সামনে, যে শীত আসছে, শীতে আরও একটি করোনার ধাক্কা সম্ভাবনা দেখছেন জনস্বাস্থ্যবিদরা, শঙ্কার জায়গা আপনি কতটা দেখছেন? আপনি এর আগে হয়তো বলেছিলেন মোকাবিলার জায়গা, আসলে কি বলবেন সংক্ষেপে যদি বলেন? আমাদের সময় একদম শেষ পর্যায়ে। চাঁদপুরের পরিস্থিতি হচ্ছে আমাদের এখানে এখন এই মুহূর্তে টোটাল 148 জন রোগীর চিকিৎসা চলছে পুরো জেলায়, প্রায় 10,000 মতো পরীক্ষা হয়েছে, 2,000 মতো রোগী পাওয়া গিয়েছে, আর হচ্ছে আপনার টোটাল আমাদের 77 জন রোগী মারা গিয়েছে করোনা আক্রান্ত এ পর্যন্ত করোনা শুরু। আমাদের পরিস্থিতি সংক্রমণের হার আগের থেকে আগের চাইতে কম। আর আপনি শঙ্কার কথা যেটা বলছেন, সেকেন্ড ওয়েভ তো আমরা ধরে নিচ্ছি পুরো পৃথিবীতে, যেভাবে সেকেন্ড ওয়েভ আস্তে আস্তে একটা যে দেশগুলোতে আগে শুরু হয়েছিল সেই দেশগুলোতে শুরু হচ্ছে, আমাদের এখানেও আসবে। আর শীতের সময় আমরা যেটা আবহাওয়ার কথা বলেছিলাম, এটা আসলে ভাইরাসটা মানে শুরু থেকেই নতুন ভাইরাস হওয়ার কারণে কেউ কিন্তু আসলে একদম মানে প্রেডিক্টটা ঠিক মতো করতে পারছে না, কারণ শীত প্রধান দেশেই কিন্তু বেশিরভাগ সব দেশগুলোতে, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, শীত প্রধানই ছিল। তো আমরা আশঙ্কা করছি হয়তো শীতে আরো বাড়বে এবং সেকেন্ড ওয়েভটা হয়তো শীতের দিকেই সরকারও বলছেন প্রস্তুতি নেওয়ার কথা, প্রস্তুতি আসলে কতটা দেখছেন আপনি যদি এক মিনিটে শেষ করেন? না, আমি খুব বেশি প্রস্তুতি দেখছি না। মাঝখানে প্রধানমন্ত্রী স্বয়ং যখন বললেন যে সেকেন্ড ওয়েভ আসবে, আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, তার দুই দিনের মাথায় একটা আন্ত মন্ত্রণালয় বৈঠক হয়েছে। সেই বৈঠকের ফলাফল যেটা দেখলাম, আমাদেরকে জানানো হলো যে আমরা সেকেন্ড ওয়েভ যদি আসে তার 7-10 দিনের মধ্যে আমরা একটা ব্যবস্থা নিই, তবে যাই করি আমরা অর্থনীতি চালু রেখেই করব। তো বুঝতেই পারা যাচ্ছে যে আমরা আসলে এখনো চিন্তা ভাবনার মধ্যে আছি, আমরা অপেক্ষা করছি কখন আসবে, আসলে আমরা ব্যবস্থা নেব। ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, যে দেরিটা আমরা কিন্তু এই করোনাকালের শুরুতেই অনেক দেরি করে ফেলেছিলাম, আমরা সেরকমই আশঙ্কা হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ আবুল খায়ের। আপনার কাছে স্বাস্থ্য খাতের প্রথম দফা আমরা আসলে যে করোনা মোকাবেলার যে দুর্বলতাগুলো দেখেছি, সেই দুর্বলতাগুলো এখনো কেউ কেউ বলছেন আছে, কেউ বলছেন যে নেই, আসলে আপনার কাছে কি মনে হয়? আপনি যদি 30 সেকেন্ডে শেষ করেন। না, দুর্বলতা এখনো আছে, দুর্বলতা নাই, দুর্বলতার মধ্যে আরো একটা সমন্বয় নাই স্বাস্থ্য অধিদপ্তরের সাথে, মন্ত্রণালয়ের সাথে, এরপরে স্থানীয় প্রশাসনের যে সমন্বয়ের অভাব আছে, এবং এছাড়াও অন্য মন্ত্রণালয়গুলির সাথে সমন্বয়ের অভাব আছে। এখন এই যদি সমন্বয় দুর্বলতা থাকে, তাহলে এটা কোনদিন কাটিয়ে ওঠা সম্ভব হবে না। আর দ্বিতীয় কথা, আপনার যে দুর্নীতি, এগুলি এই সুযোগে যারা দুর্নীতির বীজ বহন করছে, এটাকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে, নাইলে দুর্নীতি ওই করোনার সাথে সংযুক্ত হবে। আমাদের সময় একদম শেষ। হারুন রশিদ, আপনার কাছে করোনার মতো ছড়িয়ে পড়ো, ছাড়িয়ে দিই। জি হারুন রশিদ, আপনার কাছে আসতে চাই 30 সেকেন্ডের জন্য। সচেতনতার জায়গা আসলে কতটা আপনি দেখছেন বা কি প্রস্তুতি? আমি সেটাই বলি যে আমি ওভারঅল প্রস্তুতির ব্যাপারে অন্য সবাই বলেছেন, আমি একটা কথাই বলতে চাই, যাই হোক না কেন, জেল খুলি থাক না কেন, করোনা আমিও মনে করি যে এটা সহজে যাবে না, এটা সেকেন্ড ওয়েভ এবং এটা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ। সরকার ব্যবস্থা নিচ্ছে তার মতো, সেখানে অনেক ত্রুটি আছে, কিন্তু ব্যক্তি হিসেবে, আমার নাগরিক হিসেবে, আমি যেন সচেতন হই, আমি যেন সামাজিক দূরত্ব বজায় রাখি, আমি যেন মাস্ক পরি, আমার জীবন রক্ষায় আমি সতর্ক হলে আমরা অনেকখানি এগিয়ে। জি, এটি আসলে সবাই বলছেন, অনেকে মানছেন না, অনেকে মানছেন, যারা মানছেন না তারা নিশ্চয়ই মেনে চলবেন। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রেজাউল হক রাজা, আবুল খায়ের এবং হারুনুর রশিদ, এবং আমাদের সঙ্গে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন ডাক্তার হারুনুর রশিদ সাগর। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসছে শীতে বাড়তে পারে করোনার সংক্রমণ,
এর মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে সরকারও, সেই সতর্কতা আপনাকেও মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে, শারীরিক দূরত্ব। আজ এই পর্যন্তই, একই সময় আগামীকাল দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।